ম্যাটল্যাবের এই ভিডিওতে দেখব যখন দুটি সিগন্যাল একসাথে থাকে তখন তার ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে তার অ্যাম্পলিটিউড কিভাবে প্লট করা যায়। তাহলে প্রথমে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি fs ইকুয়াল 150 ধরে নিচ্ছি। এরপর টাইম ডোমেনের জন্য টি ইকুয়াল নিয়ে নিচ্ছি 0 to 0 to 5 পর্যন্ত নিব, আর ইনক্রিমেন্ট হবে 0.01 করে 5 পর্যন্ত। টাইম ডোমেনের জন্য টাইম নিয়ে নিয়েছি। এখন আমার যে সিগনালটা ধরে নিচ্ছি সাইন আর কস একসাথে আছে, তাহলে ওয়াই ইকুয়াল ধরে নিচ্ছি 5 sin 2πft, মানে হচ্ছে 5 × sin 2 × π, এখানে এফ ফ্রিকোয়েন্সি, প্রথম সিগনাল ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি 4, তাহলে 4 × t, আর দ্বিতীয় যে সিগনালটি আছে প্লাস 5 cos 2πft, 5 × cos 2 × π, এখানে এফ ফ্রিকোয়েন্সি, এই সিগনালের ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি 2 × t। তাহলে যে দুটি সিগনাল নিয়েছে এই দুটি সিগনালের অ্যাম্পলিটিউডও সেম না, দুটি সিগনালও সেম না, আবার হচ্ছে ফ্রিকোয়েন্সিও সেম না। এই দুটি সিগনালের যোগ করার ফলে যে সিগনালটি আসবে সেই সিগনালটিকে প্লট করব এবং তার ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে তার ম্যাগনিচিউড এখানে দেখানো হবে। তাহলে এখন আমি যেহেতু এই সিগনালটিকেও প্লট করব এবং তার এফএফটিকেও প্লট করব, তাই আমাকে সাবপ্লট নিতে হবে। তাহলে সাবপ্লট নিয়ে নিচ্ছি, যেহেতু দুইটি প্লট করব তাই 2, 1, ফার্স্ট পজিশনের জন্য আমি প্লট করব, এই প্রথমে টি এর সাপেক্ষে প্লট করব t, y। এখন যদি আমি এর ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে চাই, এখন হচ্ছে আমি এর এফএফটি নিব। তাহলে প্রথমে এই এফএফটি এর লেন্থ n ইকুয়াল 500 ধরে নিচ্ছি। এরপর হচ্ছে এই ওয়াই সিগনালের এফএফটি নিব, তাহলে ওয়াই ইকুয়াল এফএফটি অফ যে সিগনালে নিব ওয়াই এর নিব, আর হচ্ছে তার লেন্থ হচ্ছে n দিয়ে ডিফাইন করেছি, তাই ওয়াই কমা n। এখানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এর মধ্যে পার্থক্য বুঝতে হবে, মানে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন দুটি সেম না হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে এই এফএফটি নিয়ে নিলাম, আর যেহেতু এফএফটি সিমেট্রিক তাই এর একটি যে কোনো একটি হাফ নিয়ে নিচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল ওয়াই। এখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম এফএফটি আমি ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিফাইন করেছি, তাহলে ক্যাপিটাল ওয়াই অফ আমি যেহেতু হাফ নেব তাই 1:n/2, n/2 পর্যন্ত নিয়েছি। এখন এর ম্যাগনিচিউড নিতে হবে, তাহলে m ইকুয়াল abs অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই নিয়ে নিলাম, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই নিয়েছি। এখন যেহেতু ফুরিয়ার ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সির সাপেক্ষে প্লট করা হয়, তাই আমাকে ফ্রিকোয়েন্সির রেঞ্জ নিতে হবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে ইকুয়াল 0 to 0 to লেন্থ অফ যে সিগনালটা নেব সেই সিগনালটা, লেন্থ হচ্ছে এখানে n, আর যেহেতু আমি হাফ নিয়েছি তাই n/2 হবে, n/2 - 1, আর হচ্ছে মাল্টিপ্লাই করা হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির সাথে ডিভাইডেড বাই তার লেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি নেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু প্লট করব। তাহলে সাবপ্লট ইউজ করব, সাবপ্লট 2 নং পজিশনের জন্য 2, 1, 2, 2 নং পজিশনের জন্য প্লট করব আমি অ্যাম্পলিটিউডকে। তাহলে প্লট ফ্রিকোয়েন্সির সাপেক্ষে করব তাই f, m, ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যেহেতু করব তাই f, m দিয়ে দিয়েছি। এখন যদি রান করি তাহলে যেটা দেখা যাবে, এই যে প্রথম সিগনালটি হচ্ছে আমার সাইন আর কোসাইন ওয়েভের একটা মিক্সড একটা ভার্সন, আর এর যে এফএফটি, এর এফএফটির ম্যাগনিচিউড হচ্ছে এর দ্বিতীয় সিগনালটি। এরকম যদি সাইন কস আরও যদি ফাংশন একসাথে থাকলেও তারও হচ্ছে এফএফটি নিয়ে তাকে প্লট করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।